প্রিয় বন্ধুরা, বন্যার সময় হযরত নূহ আলাইহিসসালামের নৌকায় কাফেররা কেন মলত্যাগ করেছিল এবং তাদের শেষ পরিণতি কী হয়েছিল, আল্লাহ তাদের কী ধরনের শাস্তি দিয়েছিলেন। পবিত্র কোরআনের বর্ণনা মতে হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর জীবিত ছিলেন। এই সময় মাত্র 40 জন নারী ও 40 জন পুরুষ তার কথায় বিশ্বাস করে আল্লাহ তাআলার উপর ঈমান এনে মুসলমান হয়। তার গোত্রের লোকেরা তার উপর অকথ্য নির্যাতন করেছিল। হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রীর নাম নাইলা। হযরত নূহ আলাইহিসসালামের 4 পুত্র সন্তান যথাক্রমে হাম, শাম, ইয়াফিস ও কেনান সবাই কাফের ছিল, এমনকি তার স্ত্রীও কাফের ছিল। তার স্ত্রী এসব অত্যাচার উৎপীড়নে উস্কানি দিত এবং তাকে পাগল বলত। স্ত্রীর মুখে এই ধরনের বেয়াদবি কথা শুনে নূহ আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করছে, অথচ আমি তাদেরকে রাত দিন আল্লাহর দাওয়াত দিয়েছি, তবে যতই তাদেরকে ডেকেছি ততই তারা পালিয়ে গেছে, মুখ ঢেকে ফেলে কানে আঙুল ঢুকিয়ে রেখেছিল, আমাকে এড়িয়ে চলেছেন, এমনকি আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। সুতরাং আপনি আমার এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন, আর আমাকেও আমার সঙ্গে মুমিনদেরকে মুক্তি দিন। হযরত নূহ আলাইহিসসালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে। মহান আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন যে যারা ঈমান এনেছে এরা ছাড়া আর কোনো লোক ঈমান আনবে না, সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হয়েও না। তিনি বুঝতে পারলেন এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু গুনাহ বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরকালের আজাব বাড়তে থাকবে। জীবিত থাকলে এদের বংশ বাড়বে আর যে কজন মুসলমান আছে তাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। তিনি তার জাতির প্রতি করুণাপ্রবণ হয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং কাফেরদের শাস্তি কমানোর জন্য তাদের জীবন অবসান ঘটানো দরকার বলে মনে করলেন। নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে একটি গৃহবাসীকেও ছেড়ে দিও না। তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে খারাপ কাজে লিপ্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র গুনাহগার এবং কাফের। হে আমার পালনকর্তা, আপনি আমাকে, আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন, আর জালিমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। সূরা নূহ আয়াত 28। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন আর কাফেরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য। এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ তাআলা মহাপ্লাবনের কথা জানিয়ে দিয়ে নূহ আলাইহিসসালামকে নৌকা বানাতে নির্দেশ দিলেন, যেন মুমিনগণ প্লাবনের সময় নৌকায় আরোহণ করে বেঁচে যায়। নৌকা কি জিনিস, সেটা কিভাবে কি দিয়ে তৈরি করবে কিছুই তো নূহ আলাইহিসসালাম জানেন না। তাই মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না, নিশ্চয় তারা ডুবে মরবে। অতপর নূহ আলাইহিসসালাম নৌকা বানাতে লাগলেন এবং তার গোত্র আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে তাকে উপহাস করতে লাগল। কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে ওই নৌকাটি 300 গজ লম্বা এবং 50 গজ প্রস্থ এবং 30 গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট এবং দুই পাশে অনেকগুলো জানালা ছিল। নিচতলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল। ঈমান না আনার কারণে কাফেরদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে মারা হবে, নবীর এই ভবিষ্যৎবাণী তারা অবিশ্বাস করেছিল। শুষ্ক সেই মরুভূমিতে কীভাবে নৌকা চালানো যায় এই কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করল। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন। নৌকার প্রতি কাফেরদের ঘৃণা কৌতুক দিন দিন বাড়তে লাগল। অসভ্য এই কাফেররা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তারা তামাশা শুরু করে দিল। তামাশা ছলে নৌকায় গিয়ে তারা মলত্যাগ করে আসত। এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হলো। তখন দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত। মুসলমানগণ সংখ্যা ছিল মাত্র 40 জন এবং কাফের ছিল অসংখ্য। সেই কারণে কাফেরদের এই বেয়াদবি কোনোভাবেই
প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না। ওই সকল মুসলমান তখন শুধুমাত্র দোয়া করত যে কাফেরদের উপর কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ুক। কিছুদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল, দেহের ঘা আর সারে না, যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায়, কোনো ওষুধে কাজ হয় না, কষ্ট যন্ত্রণা সারা দেশ হাহাকার করে উঠল। একদিন একটি লোক হযরত নূহ আলাইহিসসালামের নৌকায় গেল মলত্যাগ করতে। নৌকায় মল ছিল তখন কানায় কানায় ভরা, সেই সময়ে পা পিছলে একেবারে পায়খানার ভিতরে পড়ে গেল। পায়খানার ভেতর হাবুডুবু খেয়ে কোনো রকমে নৌকার উপরে উঠে আসলো। তারপর বাড়ি গিয়ে গা ধুয়ে দেখে তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। যে রোগের কোনো চিকিৎসা নেই, যে রোগ সারা শরীর খেয়ে ফেলতো, সেই রোগ তখন দূর হয়ে গেছে, শরীর এখন সম্পূর্ণ সুস্থ। সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞেস করল, কোন ওষুধে সুস্থ হয়েছে? সে বলে দিল, ওই নৌকার মলের বরকতে সে এখন সম্পূর্ণ সুস্থ। আর যাই কোথায়, কাফেরের দল তখন বালতি নিয়ে ছুটল, বালতি বোঝাই করে নিজেদের মল তারা নিজেদের বাড়ি নিয়ে যেতে লাগলো, আর রহমত মনে করে গা ধুতে লাগলো, আর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে যেতে লাগলো। সেই সময় কাফেরদের মহলে মল সংগ্রহ করার কাড়াকাড়ি লেগে গেল। শেষে যখন নৌকা মল শূন্য হয়ে পড়ল, তখনও অনেক রোগী বাকি থাকলো, অগত্য তারা নৌকা দিয়ে পানি নিতে লাগলো, সেই পানিতেও কিন্তু রোগ দূর হতে লাগলো। ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। যখন আল্লাহর হুকুম আসলো, তখন তারা নৌকা যাত্রা শুরু করল এবং সমগ্র কাফির জাতিকে আল্লাহ তাআলা সে সময় ধ্বংস করে দিলেন। দীন ইসলাম বিজয়ী হওয়ার এটিও একটি চিহ্ন যে পৃথিবীতে কোনো শক্তি সকল মুমিনকে কখনোই একবারে ধ্বংস করতে পারবে না। যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে এইভাবেই আল্লাহ তাআলা শায়েস্তা করেন। যারা মলত্যাগ করে আল্লাহর নবীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, তাদের দিয়েই তাদের মল পরিষ্কার করেছেন আল্লাহ তাআলা।